হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে ঢাকা এরিনা গেম প্লে নিয়ে হাজির হলাম। 100K গেম প্লে। সো আজ আমরা 100K টেবিল গেম প্লে করব ঢাকা এরিনা। তো প্রথম ম্যাচে কিন্তু ফার্স্ট টার্ন অপিনিয়ন প্লেয়ার পেল, এবং দেখা যাক অপিনিয়ন প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। মনে হয় সে বিটেম ইউজার হবে। এখানে তার কিন্তু এইম একবারেই কম আছে, কারণ এখানে আমরা যে তার পাওয়ারটা দেখতে পাচ্ছি ঘুরছে, সেই পাওয়ারে কিন্তু এইম একবারে কম থাকে। এই পাওয়ারটি দিলে সবসময় কিন্তু এইম কমে যায়, আমরা সবাই জানি। তো মনে হয়তো সে লুলু বক্স ইউজ করতে পারে, অথবা এম কিরাম বিটেম, এটাও হতে পারে। তো আমরা দেখে বুঝতে পারবো। তো দেখা যাক সে কীভাবে গেম প্লে করে। খুব সুন্দরভাবে কিন্তু গুটিগুলো শ্যুট করে নিয়ে নিচ্ছে, এবং হয়তো সে একটু হিট ফিনিশ করে দিতে পারে। ওয়াও, নাইস শ্যুট। তো এখান থেকে সে ভালোভাবেই কিন্তু গুটিগুলো নিয়ে নিচ্ছে, এবং হয়তো সে ফেসে যেতে পারে। আমরা ওয়েট করে দেখি যেখানে কি হয়। কত সুন্দরভাবে শ্যুট করে নিয়ে নিল, এবং স্ট্রাইকের কিন্তু পকেটে পড়ার সম্ভাবনা ছিল। খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে, একবারে পারফেক্ট করে কিন্তু শ্যুটগুলো করছে সে। এবং রেডটি নিতে গেলে কিন্তু তার বেজের গুটিটি শ্যুট করে নিতে পারে, অথবা সে কিন্তু একটি গুটি দিয়ে চাপ দিতে পারে। আমার গুটিটি দিয়ে স্ট্রাইকের পাশে যে আমার গুটিটি আছে, এই গুটিটি দিয়ে চাপ দিলে কিন্তু তার যাবে না মনে হয়। তো যাই হোক, সে কি শ্যুট করে দেখি। সে যেভাবে শ্যুট করলো দেখেন, বিটিএম ইউজার, তারপর এখানে মিস করে দিল। তো অবশেষে আমরা স্ট্রাইকার পেয়ে গেলাম, এবং এখানে আমরা ক্লিয়ার করে দিব। আমাদের কিন্তু ইজি ভেবে আছে গুটিগুলো এখন। আগে একটু রিক্স হতো এখানে, সেজন্য টাচ লেগে কিন্তু ইজি হয়ে গেল এবং সাফ হয়ে গেল। তো দেখি আমরা ক্লিয়ার করে দেব, তারপরও কিন্তু অপিনিয়ন প্লেয়ার লিপ দিবে না। তো আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ গেম প্লে করে তারপরে উইনের হয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, এবং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নামটা মনে রাখবেন। তো আমরা পরবর্তী গেম প্লে আবারও কিন্তু ঢাকা এরিনা গেম প্লে করবো 100K। তো আমরা আবারও 100K টেবিলটি গেম প্লে করবো। তো আমরা কিন্তু এখানে ডিরেক্টলি গেম প্লে করছি, আমরা যতটুকু গেম প্লে করতে পারি ততটুকুই। এখানে কিন্তু কাটা ছিঁড়ে নাই, এবং সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি তাই। তো আমরা যেভাবে গেম প্লে করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই। বেশিরভাগ কিন্তু আমি ডিরেক্টলি ভিডিও আপলোড দিই, কারণ আপনারা দেখেন যে অনেক সময় আছে এডিট করার, তখনকার আমরা তো ডিরেক্টলি ভিডিও আপলোড দেই না, সেটা হয়েছে কাটা কাটা ভিডিও। তো এখানে আমরা ডিরেক্টলি ভিডিও আপলোড দেই, কারণ এখানে আপনারা বুঝতে পারেন যে আমরা কতটুকু গেম প্লে করতে পারি। বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু ডিরেক্টলি ভিডিও আপলোড দেয় না, আপনারা জানেন, বেশিরভাগ এডিট করা থাকে, একটি গেমের পর আরেকটি গেম এডিট করা থাকে, যাতে বুঝতে না পারে যে এটা ডিরেক্টলি কি না। তো ডিরেক্টলি ভিডিও আপলোড দিলে তখনকার আমরা কিন্তু ফলো করতে পারি, স্টেপ বাই স্টেপ ফলো করলে বুঝতে পারি। এবং আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, সম্পূর্ণ কয়েন দিয়ে দেখিয়েছি, যদি আমরা জুম করে এডিট করি তখনকার এখানে কয়েনটা দেখা যায় না। তো এখানে কেটে শ্যুট করেছিলাম, কিন্তু শ্যুটটি কিন্তু পারফেক্টভাবে হয়েছে। সমস্যা হলো গিয়ে অপিনিয়ন প্লেয়ারের গুটি একটি পথ আটকে দাঁড়িয়ে গেল, সে আগে আবারও মানে সেমভাবে পকেটে এসে গেছে, সেজন্য দুটি গুটির একটিও চলে যায়নি। সো অপিনিয়ন প্লেয়ারের গুটিটি কিন্তু ডিস্টার্ব করেছে। তো যাই হোক, অবশেষে আবার আমরা স্ট্রাইকের পাই কিনা সেটাই দেখি, একটু ওয়েট করে দেখি। ওয়াও, হো, এত কনফিডেন্স দেখছেন, এতটাই কনফিডেন্স, ওভার কনফিডেন্স। সে কীভাবে শ্যুটটি করলো, ইনডিরেক্ট করে ধরলো আর ছেড়ে দিল। তো এবার আমি ক্লিয়ার করার চেষ্টা করব, সেজন্য এখান থেকে আগেই কেটে শ্যুট করলাম, এবং আমার একটি গুটি কিন্তু অলরেডি ফেসে গেছে, এবং সবগুলো আমার ইজি আছে। সেজন্য এই গুটিটি আমার তোলার জন্য কিন্তু পকেটের পাশে একটি গুটি আছে। তো আগে এখান থেকে দেখি কি হয়, কোনোভাবে টাচে, হ্যাঁ এখানে টাচে বের হয়নি। তো ব্যাড লাক, পরবর্তীতে আমরা এই গুটিটি শ্যুট করবো, আগেই কিন্তু গুটিটি বের করার চেষ্টা করব, এই গুটিটি শ্যুট করব, এবং আমার বেজের এখানে টাচ লাগানোর চেষ্টা করব। ওয়াও, পারফেক্টভাবেই কিন্তু এখানে টাচে গুটিটি, অপেনেন্ট প্লেয়ারের গুটিটি চলে গেছে, এবং আমার ইজি হয়ে গেল। তো আমি ইজিভাবে নেওয়ার চেষ্টা করব, এবং একটি গুটি হয়তো মিস হতে পারে, অথবা স্ট্রাইকের পকেটে চলে যেতে পারে, সেজন্য কিন্তু অপেনেন্ট প্লেয়ার ওয়েট করে আছে। তো আমরা এখানে ইজিভাবে নিয়ে নিই,
এবং আমরা এখানে কিন্তু বেশি যদি কেটে শ্যুট করি তাহলে কিন্তু একবারে সোলোভাবে একবারে সোলো না মিডিয়ামভাবে শ্যুট করব এবং স্ট্রাইকের কিন্তু পকেটে পড়ার সম্ভাবনা থাকে এভাবে শ্যুট করলে যদি আমরা স্পিডে শ্যুট করি সো আমরা লাস্ট আরেকটি ঢাকা এরিনা গেম প্লে করব ঠিক আছে তো আমরা আবারও ঢাকা এরিনা গেম প্লে করলাম একশো কে টেবিলটি তো বন্ধুরা ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন তো এখানে আমরা স্ট্রাইকের পেয়ে গেলাম ফার্স্ট টার্ন তো দেখি নিতে পারি কি না সো এখানে শ্যুটটি কিন্তু একটু রং হয়ে গেছে তো যাই হোক কিছুই করার নাই যেভাবে আমরা ফেয়ার গেম প্লে করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবসময় কিন্তু এভাবে মিস হয় না মাঝে মধ্যে মিস হয় মনে করেন এখানে আমার 70% ইজি হয় 75%-এর মতো ইজি হয় মানে ইজিভাবে নিতে পারি হিটে গুটিগুলো এই যে শ্যুটটি করেছি আমরা এভাবে যে হিটে সাজানো থাকে 70-75%-এর মতো হয় তো মাঝে মধ্যে মিস হয়ে যাবে এটাই তো যারা বিটেম ইউজ করে তাদেরও মিস হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন সো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং